সুপ্রিয় আসসালামু আলাইকুম, আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু যে পেঁয়াজ রসুনের হাট চলছে সেই হাটে কিন্তু আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুই পাশে কিন্তু সারি সারি আকারে কিন্তু পেঁয়াজ রসুনের রয়েছে, কিন্তু আসলে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে সকল মোটামুটি গৃহস্থ ভাইরা রয়েছেন তারা কিন্তু পেঁয়াজ কিন্তু বিক্রি করতে পারে নাই। আজকের হাটে পেঁয়াজ বিক্রি করতে না পেরে তারা কিন্তু মোটামুটি কিন্তু বাসায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন অনেকেই, এবং কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন নিয়েও যাচ্ছে। সুপ্রিয় আমরা কথা বলেছি আমার এখানে যে সকল পিজের দাম নাই, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাসায় নিয়ে যাচ্ছে অনেকেই, ঠিক আছে, বাসায় নিয়ে যাচ্ছে বিক্রি করতে না পেরে। সুপ্রিয় আপনারা আজকের হাট থেকে আপনারা কিন্তু ভয়ে ভয়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজের যদি এরকম দশ থাকে তাহলে কিন্তু কৃষকের অবস্থা খারাপ, তাই আমরা দাবি জানাবো পেঁয়াজের দাম যেন প্রতি সত্তর যেন বাড়ানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু পেঁয়াজের ন্যায্য মূল্য না থাকায় কৃষক কিন্তু তার মানে এত কষ্ট করে হাটে নিয়ে আসার পরে কিন্তু তারা এখন কিন্তু বাসায় নিয়ে যেতে বাধ্য হচ্ছে। সুপ্রিয় সত্যি আপনারা আজকে ভিডিওতে বেশি বেশি করে শেয়ার দিবেন। দাম কমে পেঁয়াজ বিক্রি করলেই আমাদের কৃষকের আর কিছু থাকে না, কৃষকের কিছু থাকে না, এভাবে যদি বাজার থাকে তাহলে কৃষক আর সামনের বছর আবাদ করবে না। কিরকম দাম বলে আপনাদের পেঁয়াজের? আপনারা দেখতে পাচ্ছিলেন কাকাদের কিন্তু অবস্থা হাজারি, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি নাম্বার ওয়ান পেঁয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মনকে মনে অনেকে রাস্তায় কিন্তু বাধ্য হয়ে চলে যাচ্ছে নিয়ে যেতে, একটু বেশি পরিমাণে শেয়ার দিবেন, আসলে খুবই ভয় ভয়টা খুবই করুন। আমরা চাই দাম খুব দ্রুত করতে পারুক। আমার জেঠাও কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছিল, পেঁয়াজ বিক্রি করেছেন কম দাম, কি মনে হচ্ছে আজকে বেঁধা যাবেনি? কয় টাকা? বারোশো তেরোশো অবস্থা খারাপ, এরই বলতেছে। দেখতে পাচ্ছেন আমাদের যে কাকা এবং জেঠা রয়েছে তাদের কিন্তু কপালে কিন্তু তিন চার ভাঁজ, কেননা এই দরে পেঁয়াজ বিক্রি করে আসলে তাদের শুরুর দিকে বর্তমানে যে শুরুর দিকে যে পেঁয়াজগুলো ছিল এখন আর পেঁয়াজ কিন্তু মন প্রতি কিন্তু 15-10 কিন্তু ঘাটে গেছে। সেই ঘাটার দামটা যদি এই পেঁয়াজের সাথে থাকতো মোটামুটি 2000 উপরে যদি পেঁয়াজের দাম থাকতো তাহলে কিন্তু একটা খরচ উঠতো আমার। এরকম ভাই কত করে বলে বেসন পেঁয়াজ? আমি আসি বললাম না 1600, আব্বা বাবা কয়েছে 1650-1700 এরকম বলছে, এখন আবার দাম বৃষ্টি আশঙ্কা দেখা যাচ্ছে, বৃষ্টি মেঘা শূন্য থাকার কারণে দাম একটু 100 কমে গেছে। 100 কমে গেছে। আমরা যদি রেলবাজার হাটের সাথে তুলনা করি সুপ্রিয়, সেই হাট এবং আজকে হাটে কিন্তু মন প্রতি কিন্তু 400 কমে যায়। কাকা পেঁয়াজ বিক্রি করেছেন? পেঁয়াজ বেচেছেন? দাম কয় না? কয় টাকা করে? কয় 1300 কম কয়? তাই তো সমস্যা। কত আবাদ করছিলেন? সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছিলেন বর্তমানে কিন্তু কপালে কিন্তু আমাদের সকলের চিন্তার ভাব, আসলে তারা কথা বলতেও দেখাচ্ছে আমাদের সাথে বর্তমানে যে অবস্থা। আপনারা একটু শেয়ার দিবেন ভিডিওটি, সকলে দেখা দরকার পেঁয়াজের বাজারে যে পরিমাণ ধস নেমে গেছে তা আপনাদেরকে আমি সরাসরি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এই ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন।